নিজের স্বামীকে স্ত্রী নাম ধরে ডাকতে পারবে কি না দেখুন স্ত্রী তার স্বামীকে সম্মান করবে শ্রদ্ধা করবে সাধারণত স্বামী স্ত্রীর চেয়ে বয়সে বড়ো হয় এছাড়া বয়সে যাই হোক না কেন এবং হাদিস স্বামীকে অভিভাবক করেছে স্ত্রীর জন্য সেজন্য তাকে সম্মান প্রদর্শন করবে এখন কোনো সমাজে কোনো জায়গায় নাম ধরে বলাতে যদি অসম্মান না হয় তাহলে নাম ধরে বলাতে কোনো দোষের কিছু নাই কিন্তু আমাদের দেশে সাধারণত যিনি বয়সে বড় হন তাকে নাম ধরে ডাকাটা দোষের তাকে নাম ধরা ডাকাটা এটা ওরফের উপরে নির্ভরশীল বিষয় অর্থাৎ সমাজে যেটাকে অসম্মান বলে সেটা করলে অসম্মান হবে ওই যে আসে না একটা কথা যে এক এলাকার গালি আর এক এলাকার বুলি তো এই জন্য কোন দেশে কোনটাকে ভালো বলা হয় কোনটাকে খারাপ বলা হয় সেটা দেখতে হবে ওই যে ফিলিপাইনিরা আছে যারা মিডিল ইস্টে থাকেন তারা জানেন তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আসো আমার দেশে সাধারণত মানুষ কেমন আছে জবাবে মাথা নাড়ি বলে ভালো আছি বা কিছু ওরা সাধারণত এগুলার জবাবে হাঁ বা না এগুলার জবাব দিতে গিয়া চোখের যে ইয়ে আপনার কি বলে এটাকে ব্রু এ ব্রু নাড়ে ওরা তো আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন আর সে যদি এরকম ব্রু নাড়ে এরকম করে তো আপনি বলুন কিভাবে চোখ ঘোরায় কেন ঠিক না তো তাদের দেশে যেটা দোষের কিছু না কিন্তু আমাদের দেশে কি হতে পারে দোষের জিনিস শরীয়তের মূল নির্দেশনা হলো বড়কে সম্মান করতে বা অসম্মান করা যাবে না অসম্মান হয় এরকম কিছু করা যাবে না আমাদের সমাজ যেহেতু নাম ধরাটা সাধারণত বড়দেরকে অসম্মান মনে করা হয় অত স্ত্রী সচরাচর স্বামীকে নাম ধরবে না তবে যদি এটাতে কোনো সমাজে কোনো সোসাইটিতে কোনো ফ্যামিলিতে এটা দোষের কিছু না থাকে সেখানে কোনো অসুবিধা নেই সাহবা একরামের মধ্যে অনেকের মধ্যে এটা ছিল তবে সবচেয়ে উত্তম হলো অমুকের বাপ তমুকের বাপ ছেলে মেয়ে হয়ে গেলে আব্দুল্লাহর বাপ অমুকের বাপ আর মে মা স্ত্রীকে অসম্মান করে অমুকের মা তমুকের মা বলে ডাকাটা হলো উত্তম এবং ভালো এবং সাহাবিদের ভিতরে এই প্রচলনটা অনেক বেশি ছিল আর যদি সন্তান নাও হয় তো ভবিষ্যতে সন্তান হবে সেই চিন্তা করে আবদুল্লাহর বাব বলতেই পারেন কোনো অসুবিধা নাই ইনশা আল্লাহ আবদুল্লাহ এখন দুনিয়াতে আসে না সামনে আসবে ইনশাআল্লাহ সেই নিয়ত করে স্ত্রী স্বামীকে কি বলবে আবদুল্লাহর বাপ বলবে হ্যাঁ আবদুল্লাহ তো কমন নাম যে কোনো পুরুষের সবচেয়ে সুন্দর নাম আবদুল্লাহ বিদায় এটা রাখতে পারবে ইংসা আল্লাহ কোনো অসুবিধা নেই কোনো অবৈধ উপার্জিত টাকা থেকে কোনো মসজিদে বা ভালো কাজে দান করলে সব হবে কিনা এবং তা মসজিদের জন্য হালাল হবে কিনা দয়া করে জানাবেন দেখুন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ইন আল্লাহ তৈব ওয়ালাইকবাল্লা তৈবা আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্র ছাড়া আর কিছু গ্রহণ অতএব আল্লাহ রাস্তা দান করতে হবে হালালটা হালালটা হলো কি পবিত্রটা আল্লাহ রাস্তা হারামটা দান করা যাবে দান করলে হারামটা দান করলে যিনি দান করছেন তিনি আল্লাহর কাছে কোনো সব আশা করতে পারবেন না এরপরে প্রশ্ন হলো আমার বাবা মা উভয়ের কোরআন তেলাওয়াতে কিছু সমস্যা আছে আমি যতবার বলি এটার ব্যাপারে ততবারই তারা এড়িয়ে যান আর এদিকে তাদের এই ভুল করাও আমি মানতে পারছি না অবস্থা আমার করণীয় কি ভাইরা আমার এক্ষেত্রে অনেক সন্তানরা ভুল করেন মা বাপকে আপনি শোধরাতে যদি না পারেন এটা ঠিক যে সন্তানের সংশোধন মা বাপ নিতে চায় না ওই যে একটা কথা আছে না পীর মানে না বই পীর মানে না মায়ে পীর মানে না পাড়া প্রতিবেশী পীর মানে না গায়ে একটা কথা আছে না যে বাইরের গরু ঘাটের গাছ খায় না আপনি যতই ভালো কথা বলেন বাপমা বলবে তা আমাদেরই ছেলে পাত্তা দিবে না এটা স্বাভাবিক তাই না তো এরকম হলে আপনি অন্য লোক ঠিক করবেন এলাকার ইমাম সাহেবরে ফুসলায় দিবেন এবং বলবেন যে হুজুর আমার আব্বারে একটু চালাকি করে কৌশল একটু সুরাফাতেরা শুনবেন দেখবেন ভুল আছে আপনি একটু বললে শুনবে ঠিকই দেখবেন যে অন্য কেউ বললে ইনশাল্লাহ পাতা নিবে সব কিছু নিজে সংশোধন করতে চালিত হবে না